তো এই যে এই দুটো গুড ইভিনিং, ওয়েলকাম টু মুখার্জি স্লিপিং। আশা করি সবাই খুব ভালো আছো, সবার জীবন হাসি খুশি চলছে। আর আজকে তো দিওয়ালি আজকে স্টার্টই হয়ে গেছে, এখানে আমাদের এখানে তো আজকের দিনটাকে ছোটে দিওয়ালি বলে। তো সবাইকে হ্যাপি দিওয়ালি বা শুভ দীপাবলি, সবাই খুব আনন্দ করো, সবার বাড়ি আলো দিয়ে সাজাও। কালী পুজো আজকে নয়, যেহেতু কালী পুজো কালকে, তা আজকে সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করবো, কিন্তু এত কাজ বাড়ির, কিছুতেই সময় করে উঠতে পারলাম না। আর কালকে যে আমার শ্বশুরবাড়িতে যেহেতু কালী পুজোর রাত্রিরে যে লক্ষ্মী পুজোটা হয়, দীপান্বিতা লক্ষ্মী পুজো, তাই পুজোর একটা কাল পুজো আছে বাড়িতে, সে প্রচুর কাজকর্ম, তাই কিছুতেই আর টাইম করে উঠতে পারলাম না। তো আজকে আমি ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম ঘর সাজানোরই, তো সেটা আজকে এসেছে, তো আমি সেটা খুলিনি। আমি ভাবলাম ঠিক আছে, যখনই হোক ব্লগটা আমি আজকে স্টার্ট করব, তখন তোমাদের সাথেই জিনিসটা ওপেন করব আর দেখাবো কী কিনলাম। চলো দেখি, আমি তো জানি কী অর্ডার করেছি আর কী এসেছে, তোমাদের দেখায় যে কী অর্ডার করেছিলাম। তো এই যে এই দুটো আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, 170 করে এক একটা পড়েছে। তো আজকে আসার কথা ছিল, তো এসে গেছে। আজকে এটাকে সাজাবো, এই জন্য ঘর সাজানোর জন্যই এটা অর্ডার করেছিলাম। খুব ভাল লাগে আমার এই মাঝখানে ফুল টুল দিয়ে পাশে ইয়েগুলো রেখে, দেখতে খুব ভালো লাগে। ও ছেলে সকালবেলা একটা গিফট পেয়েছে, সামনের বাড়ি আঙ্কেল ওকে দিয়েছে এই গিফটটা, তো এটাও তোমাদের দেখা কী দিয়েছে, তাই জন্য আমাকে দিল, দেখাও আমায়। সামনের বাড়ির আঙ্কেল আর দাদি ওকে দিয়েছে সকালবেলায়। তো এখানে এই দিওয়ালিতে গিফট নেওয়ার ব্যাপারটা আছে, আমিও এক্ষুনি দিলাম, যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হলো না। আমার বাড়িতে যে কাজ করে মালতি, আমার ঝাড়ু পোছা করে, বাসন মাজে, ও জামা কাপড় নিতে চায়নি, ওর একটা বলেছিলো ঘরের কিচেনের রান্নাঘরের কোনো জিনিস দিও দিদি, তা ওকে একটা প্রেশার কুকার দিয়েছি, গিফট করেছি, তো খুব খুশি হয়েছে। তো ও এক্ষুনি নিয়ে গেল ছোটোখাটো গার্ডেদের জন্য, আমার এখানকার টাওয়ারে যে ঝাড়ু পোছা করে তার জন্য দু একটা কেনা বাকি আছে, সন্ধ্যেবেলায় দেখি গিয়ে দু একটা গিফট কিনে আনতে হবে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। একদম প্রদীপ টদীপ জ্বালানো, আজকে 14 প্রদীপের দিন, প্রদীপ জ্বালানো, অনেক কাজ আছে, তো সন্ধ্যেবেলা আবার দেখা হচ্ছে। দেখো যেটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম সেটাকে এইভাবে সাজিয়েছি, গোলাপ ফুল রেখেছি মাঝখানে, আর এগুলো আর আমার 14 প্রদীপও সাজানো হয়ে গেছে, এবার জ্বালিয়ে দেবো।
চালানো হয়ে গেছে। এবার ওরা বাবা ছেলে একটু দেখিয়ে দিই, তারপর আমি সব জায়গায় দেবো। হয়ে গেছে, বাইরেরটা তোমাদের পরে দেখাচ্ছি। কি সুন্দর লাগছে চারিদিকে জানেন, আলো ঝলমল 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 করছে, খুব সুন্দর লাগছে। টিভিতে খেলা চলছে, সাউন্ডটা আস্তে করে দেওয়া হচ্ছে, মানে বাজি পুড়ছে না তা না, পুড়ছে, তবে এখনো পর্যন্ত এখানকার যে ইয়ে তার থেকে একটু কম। আমি নিয়ে যাচ্ছি, তোমরা দেখাবে। আয় বাবা, আমি নিয়ে যাই, তুই তোর পূর্ব দিকে ছবি তোলা আছে, আমি এমনি ভিডিও তুলছি। কিন্তু আমাদের এটা ব্যাক সাইড, আর এই যে P9 এই যে রয়েছে এই দিকটা, ওদের একটা ফ্রন্ট সাইড, জানিস তো। কিন্তু এটা ফ্রন্ট সাইড, কিন্তু দারুণ লাগছে না? এখন আমরা যাচ্ছি একটু দোকানে, বললাম না কতগুলো গিফট কেনার আছে, তাই বললাম আর শাড়ি টাড়ি চেঞ্জ করে নেবো এক্ষুনি বাড়ি গিয়ে। তার আগে দোকানে গিফটগুলো কিনেই আনি, আর একটুখানি সোসাইটিটাও একটু ঘুরে দেখেন, আলো টালো লাগিয়েছে কেমন লাগে। এবার তো একটু পেছন দিকে চলে এসেছি, তাই জন্য কেমন দেখতে লাগছে তাই দেখতে বেরোলাম। কালকে তো একদম সময় পাবো না। করলাম এক্ষুনি একটু আলু পনির দিয়ে তরকারি, আর এই যে রুটি গরম গরম। অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 11:30-12:30 তো হয়েইছে। বাড়িতে পুজো, তো এদিকের গোছগাছ করতে করতে একদিক করতে গিয়ে ওদিকটা রাত হয়ে যাচ্ছে, তখন সন্ধ্যেবেলা দোকান থেকে গিয়ে ওই কটা গিফট প্যাকেট কিনে আনলাম। ওই মেনলি ক্যাডবেরিরই প্যাকেট সব, গার্ডদের দেওয়ার জন্য, এ দেওয়ার জন্য, তা কিনে টিনে এনে এই ঘরের কাজকর্ম সেরে এই রান্না সারলাম। এবার ডিনারটা করে নিই,
করে আরও খুচকাচ কিছু কাজ আছে, তারপর শুতে যাব। কালকে রাত্রে একটা বিশাল বড় দায়িত্ব, সেটা ভালোভাবে পালন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা টেনশান কাজ করছে। তো কালকের ব্লগটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বুঝতেই পারছো খুব ক্লান্ত সারাদিন পরে, এখন মনে হচ্ছে কখন বিছানায় গিয়ে একটু শোবো। তো কালকে সারাক্ষণের চেষ্টা করব সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার। তো সবাইকে শুভ দীপাবলি, সবার দীপাবলি খুব ভালো কাটুক এই কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, গুড নাইট।